মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পঞ্চম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার সকাল 11টার দিকে জেলা সদর হাসপাতাল রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক হয়ে শাপলা চত্বর ঘুরে মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সম্মেলনে খাগড়াছড়ি জেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহসভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা। সভায় অতিথির বক্তব্যে রণবিক্রম ত্রিপুরা বলেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের গুরুত্ব অপরিসীম। মুক্তিযুদ্ধের চেতনা বলিষ্ঠ চেতনা এবং আত্মপ্রত্যয় দৃঢ় অঙ্গীকার। তিনি আরো বলেন, স্রোত ব্যতীত যেমন নদী টিকে থাকে না, স্বাধীনতা ব্যতীত কোনো জাতি কখনো বাঁচতে পারে না। বাংলাদেশের মানুষও নদীর স্রোতের মতো চিরন্তন সত্যের পথ ধরে 1971 সালে এক রক্তক্ষয়ী সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার কাঙ্ক্ষিত সূর্যকে। 30 লাখ মানুষের প্রাণের বিনিময়ে দেশবাসী যে স্বাধীনতা অর্জন করেছে তাকে চিরসমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনা আবহমানকাল ধরে প্রেরণা যোগাবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল খাগড়াছড়ি জেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নরোত্তম বৈষ্ণব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ আব্দুস কুদ্দুস মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা কমান্ডার আব্দুর রহমান সহ প্রমুখ।